গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা বাংলাদেশের নাটকের সুপারস্টার, একদম সুপারস্টার, মেগাস্টার যাই বলা হোক না কেন, সেটা হচ্ছে আফরান নিশো। আফরান ভাইয়ের একটা ইন্টারভিউ দেখবো এবং ইন্টারভিউটা বেশ মজাদার হবে, কারণ টাইটেলটা দেখেই সেটা বোঝা যাচ্ছে। আর টাইটেলটা হচ্ছে আফরান নিশোর পছন্দের টিম ব্রাজিল, কিন্তু পছন্দের প্লেয়ার হচ্ছে মেসি। তো আমরাও আমাদের মতামত জানাবো, ঠিক আছে, তোমরাও জানাবে, কিন্তু সেগুলো পরে হবে। তার আগে আমরা আফরান ভাইয়ের মতামতটা জানবো, তার ভালো লাগা খারাপ লাগা, বেশ মজাদার হতে চলে, ভালো লাগা খারাপ লাগা, পছন্দের জিনিস, খারাপ সময় বা ভালো সময়, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হচ্ছে যত সম্ভব ইন্টারভিউটা হবে। এবং খুব মুখিয়ে রয়েছি তার জীবনের ছোটোখাটো জিনিসগুলো জানার জন্য। অনেক সময় এই সমস্ত ভিডিওগুলো বেশ মজাদার হয় এবং সেখান থেকে বেশ কিছু জিনিস, ভালো ভালো জিনিস জানা যায়। তো আজকে এই ব্যক্তিটার সম্পর্কে আমরা জানবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা। জিম ছাড়া একদিন নাকি মোবাইল ছাড়া একদিন? গুড কোশ্চেন। জিম, মোবাইল ছাড়া, মোবাইল, সরি। আচ্ছা, অভিনয়ের দুনিয়ায় যে একজন মানুষ আপনার অনুপ্রেরণা? হুমায়ুন ফরিদি। ওকে। ফেভারিট মোবাইল বা কম্পিউটার গেম? মোবাইল। মোবাইল হাতে থাকে। নিজেকে তিন শব্দে বর্ণনা করুন। তিনটা শব্দ? হ্যাঁ, অনেস্ট, স্মার্ট, ডেডিকেটেড। অবশ্যই। বুক চিনচিন করা সলিউশন? কারোর সাথে প্রেম করে ফেললে হয়, ইচ্ছা হইছে তাই করছি। এই মুডে করা লাস্ট কাজ? ইচ্ছে হইছে তাই করছি। শিল্পী? নাইস। গাড়িতে শোনার জন্য আপনার তিনটা প্রিয় গান? গাড়িতে শোনার জন্য প্রিয় গান, ব্যান্ডের নাম বলি, ওপেথ, নির্ভানা অ্যান্ড এনিথিং রক। টিনেজার অবস্থায় আপনার ক্রাশ? টিনেজার অবস্থায় আমার ক্রাশ, ক্রাশ মা। ফেভারিট ড্যান্স মুভ যেটা করে দেখাইতে হবে? ওয়াও, এটা কি কোন নাটকের নিশ্চয়ই? এই ড্যান্স মুভের নাম কি ভাই? এটা আমি জানি না, আই ডোন্ট নো, এটা আমার ফেভারিট। দিস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, ফেভারিট মডেল পোজ? এটা করে দেখাতে হবে। ওয়াও, এ ইন্টারেস্টিং। ফেভারিট কোট? ফেভারিট কোট, ফেভারিট কোট হচ্ছে রাখে আল্লাহ মারেকে। আচ্ছা, বাইক নাকি গাড়ি? একটাই চুজ করতে হবে, গাড়ি। লুঙ্গি নাকি হাফ প্যান্ট? লুঙ্গি। তিনটা কাজ যেটা আপনি পারেন না? তিনটা কাজ যেটা আপনি পারেন না? প্রতারণা বা পারি নাই, খুন, খুন করতে পারি নাই এখনো, প্রতারণা, খুন আর হচ্ছে প্লেন চালাতে পারি না। খুন করার ইচ্ছা আছে? করতে পারি, আমি ইউ নেভার নো। ও আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। কিছু লাইফে তো ডেফিনেট না এটা এটা। হ্যাঁ, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল? আর্জেন্টিনা, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল। মেসি ভার্সেস রোনালদো? মানে এটা তো দুইটাই ভালো ভালো টিম, এখানে দল হিসেবে আচ্ছা ঠিক আছে আমি চুজ করলাম, আর প্লেয়ার হিসেবে চুজ করব মেসি ভার্সেস রোনালদো, মানে ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি। ইন্টারেস্টিং। ঘুমিয়ে ঘুমিয়ে যদি দল, আমি বলে দিই, ব্রাজিল ভালো খেলে, আর্জেন্টিনাও ভালো খেলে। আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে যদি জেগে থাকা যেত তাহলে কী করতেন? তাহলে দুইটা একসাথে করতাম, জেগেও থাকতাম, ঘুমাতাম। নাইস না? হ্যাঁ, কত ইন্টারেস্টিং, ঘুমাইতে হইতো না, ঘুমিয়ে ঘুমিয়ে জেগেও থাকতে পারতাম, ঘুমাইতে পারতাম, দুইটাই। ট্রু। লাস্ট প্রশ্ন, আপনাকে যদি অপশন দেওয়া হতো আপনি একজন রকস্টার হতে পারবেন ভার্সেস একজন রেসলার হতে পারবেন, আপনি কোনটা হতেন? রকস্টার। রকস্টার, রকস্টার। রেসলার না কেন? এটা জাস্ট আমি পিক করছি। রেসলার তো খালি সারাদিন খালি মারপিটি করে, মারপিটি করে। হ্যাঁ, এন্ড দেয়ার গোজ দ্য 10 মিনিট র‍্যাপিড ফায়ার। আসলে একটা এমন একটা আর্ট যার প্রেমে সবাই পড়ে যায়। আচ্ছা, আজকে প্রথম ইন্টারভিউ শুনলাম আফরান ভাইয়ের, এবং প্রথমেই জাস্ট যেরকম হওয়ার কথা ছিল সেরকমই, একদম ক্যাজুয়াল, যেটা তার ক্যারেক্টার দেখে মনে হয় সেই ধরনেরই অ্যান্সার পেয়েছি। যেটা ব্যান্ডের নাম বললো ওপেথ এবং নির্বাণা, নির্বাণাটা শুনেছি, বেশ কিছু গান শুনেছি, ভালো, বেশ ভালো লাগে আমারও। এবং রক, সেটা তার ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ওই ধরনের। বাকি
প্রথমে যে হেডলাইনটা ছিল যে ব্রাজিল কি আর্জেন্টিনা, তো ব্রাজিল এটা আমারও ব্রাজিল পছন্দ, কারণ ফুটবল খুব একটা দেখা হয় না, তবে ব্রাজিল পছন্দ কারণ ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই ফাইনাল দেখেছিলাম রাত মানে যত সম্ভব বিকেলবেলায় এরকম টাইমে খেলাটা হয়েছিল আমার যতটা খেয়াল পড়ছে। তো রোনাল্ডোর ভীষণ ভক্ত ছিলাম, বড় রোনাল্ডো ফাইনালে একটা গোল করেছিল, অসাধারণ লেগেছিল, বেশ কয়েকজনকে কাটিয়ে তারপরে গোলটা করেছিল এবং এখনও পর্যন্ত আমার ফেভারিট প্লেয়ার রোনাল্ডো। হ্যাঁ, মেসি রয়েছে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে, কিন্তু কি বলো, একটা ছোটোবেলার ক্রাশ যে কোনো ব্যাপারে থাকে বা যে কোনো ফেভারিট প্লেয়ার তখনই চুজ হয়ে যায়, তারপরে মানুষ আস্তে আস্তে যত বড় হয় তত বাঁচতে শেখে, যে যে ভালো করছে সেইটার সেইটা ভালো আর কি। মানে আমাদের যেমন ছোটোবেলায় ছিল একজন ক্রাশ, মানে ফ্যান ছিলাম কারোর, ঠিক আছে, কেউ শাহরুখের ফ্যান, কেউ আমির খানের ফ্যান বা কেউ বচ্চনের ফ্যান, কিন্তু যত বড় হয়েছে যত সময় এগিয়েছে তারপরে কিন্তু ফ্যান ব্যাপারটা থাকেনি, তারপরে যে ভালো কাজ করছে তার সিনেমাটাই ভালো লাগছে, আলাদাভাবে ফ্যান কিছু না। তো সেই জন্য মানে রোনাল্ডো, যে বড় রোনাল্ডো রয়েছে ব্রাজিলের, সে ফ্যানটা কিন্তু এখনও পর্যন্ত আমি, যদিও ফুটবল খুব বেশি দেখা হয় না তবুও যেটুকু দেখি আর কি। আর বাকি ব্রাজিল টিমটা তো বরাবর ভালো লাগে, তখন থেকেই ভালো লাগে। আর্জেন্টিনার সম্পর্কে খুব বেশি খেলা দেখা হয়নি, ব্রাজিলের খেলা দেখেছি, যে কটা দেখেছি সে কটা ব্রাজিলের খেলা দেখেছি, আর্জেন্টিনা না খুব বেশি না দেখেছি, তবে অত না অত না বলতে সেটাও ব্রাজিলের খেলা দেখেছি সেটাও খুব বেশি কিছু না। যাই হোক, বাদ বাকি যে সমস্ত প্রশ্নগুলো ছিল ধারাধার উত্তর দিয়েছে, তো প্রশ্নগুলোই তো মনে পড়ছে না। সেটা হচ্ছে যে মোবাইল গেম না কম্পিউটার গেম, সেখানে সাধারণ উত্তর ছিল মোবাইল, কারণ হাতে মোটামুটি সবারই মোবাইল থেকে যতটুকু সম্ভব, তবে গেমটা এখন আমার মনে হয় না কেউ খেলে বলে। হুমায়ুন ফরিদি স্যারের নাম করলেন, মানে তার ফেভারিট অ্যাক্টর, তাই যাকে অনুসরণ করা যায়, হুমায়ুন ফরিদি স্যার নো ডাউট একজন লেজেন্ডের কথা এখানে দেখলাম। আর সাথে সাথে বুক চিন চিন করলে কী করতে হবে, প্রেম করে নাও আর কি বলা হতে পারে। আর সাথে সাথে আর কি কি প্রশ্ন ছিল এখন মনে পড়ছে না, বেশ জমকালো কথাগুলো। হ্যাঁ, ডান্স স্টেপটা কে বলতে পারে, এই ডান্স স্টেপ কী ভাই, এটা কী, হ্যাঁ এটা কোনো ডান্স স্টেপ আমার মনে হয় কোনো নাটকের যত সম্ভব ডান্স স্টেপটা রয়েছে, তো ফার্স্ট টাইম দেখলাম এই ধরনের ডান্স স্টেপ রয়েছে, ভালো লাগলো, বেশ মজা পেলাম। এবং বাকি যেগুলো ছিল আশা করি তোমরাও দেখেছো এর আগে ভিডিওতে, এর যত সম্ভব অনেক দিন আগেকার ভিডিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর বিশেষ কিছু এগোনোর নেই, বলার নেই, ভালো লেগেছে এটুকুই। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।